হ্যালো বন্ধুরা, একটা সময় ছিল যখন সিনেমা প্রেমীরা শুধুমাত্র বলিউড ফিল্মই দেখতে পছন্দ করত। কারণ অন্যান্য সিনেমা জগতে তেমন ভালো অ্যাক্টর বা অ্যাক্ট্রেস যেমন কম ছিল, তেমনই ছিল ভাষাগত সমস্যা। সেই তালিকায় সাউথ ইন্ডিয়ান ফিল্মও আছে, যে আগে শুধুমাত্র সেখানকার মানুষই দেখত। কিন্তু দিনে দিনে এই ধারা পাল্টেছে, শুধুমাত্র কিছু নামি দামি প্রতিভাশালী অভিনেতাদের জন্য। আল্লু অর্জুন হলেন তেমনই একজন অভিনেতা, যার অভিনয় সমগ্র ভারতবাসীকে মুগ্ধ করেছে, সিনেমা প্রেমীদের বাধ্য করেছে সাউথ ইন্ডিয়ান ফিল্ম দেখতে। কারণ আল্লু অর্জুনের অভিনয়, অ্যাটিটিউড, কথাবার্তা যেন অন্য পাঁচটি অভিনেতা থেকে তাকে আলাদা করে তোলে। এজন্যই হয়তো তাকে বলা হয় সাউথ ইন্ডিয়ান সুপারস্টার। তো বন্ধুরা, চলো তাহলে জেনে নিই যে আল্লু অর্জুন কিভাবে হয়ে উঠলেন এত বড় একজন অভিনেতা। তো এই কাহিনী সূত্রপাত 1982 সালের 8ই এপ্রিল, যখন আল্লু অর্জুন তামিলনাড়ুর চেন্নাইতে জন্মগ্রহণ করে। তার বাবা আল্লু অরবিন্দ হলেন একজন ফিল্ম প্রডিউসার এবং তার মা হলেন নির্মলা। এছাড়াও তার ঠাকুরদা আল্লু রামালিঙ্গ ছিলেন একজন বিখ্যাত কমেডিয়ান, যিনি 1000-এরও বেশি ফিল্মে অভিনয় করেছেন। যেহেতু বাবা ও ঠাকুরদা দুজনেই সিনেমার সাথে যুক্ত, তাই তিনি ছোটবেলা থেকেই সিনেমা দেখতে পছন্দ করতেন এবং মাঝে মাঝে তিনি অভিনয়ও করতেন। দিনে দিনে এটাই তার ভালো লাগায় পরিণত হয়। আল্লু অর্জুন তার প্রাথমিক পড়াশোনা শেষ করেন সেন্ট প্যাট্রিক স্কুল চেন্নাই থেকে। এরপর তিনি হায়দ্রাবাদের MSR কলেজে ভর্তি হন। তিনি পড়াশোনায় তেমন ভালো ছিলেন না, কারণ অ্যাক্টিং এবং ডান্স ছিল তার প্রথম পছন্দ। যদিও মাত্র 2 বছর বয়সেই তিনি একটি সিনেমায় বাচ্চার রোল করে অভিনয়ের কেরিয়ার শুরু করেন, কিন্তু এখান থেকে সুপারস্টারের পথে পা বাড়াতে তাকে ভীষণই পরিশ্রম করতে হয়েছিল। তিনি চাইলেই পারতেন তার বাবা ঠাকুরদার নামকে কাজে লাগিয়ে অভিনেতা হতে, যেখানে পরিশ্রমও অনেক কম লাগত, কিন্তু তিনি সেটা করেননি, বেছে নিয়েছিলেন পরিশ্রমের পথকেই। 2001 সালে তিনি প্রথম সিনেমার পর্দায় ধরা দেন একজন ডান্সার হিসেবে, যে সিনেমাটির নাম ছিল ড্যাডি। কিন্তু একজন লিড অ্যাক্টর হিসেবে পর্দায় আসেন 2003 সালে গঙ্গোত্রী সিনেমার মাধ্যমে। আর প্রথম সিনেমাতেই অভিনেতা হিসেবে বেশ ভালো পরিচিতি লাভ করেন তিনি। তার অসাধারণ অ্যাক্টিংয়ের জন্য তিনি বহু অ্যাওয়ার্ডও পান, যেমন ফিল্মফেয়ার বেস্ট মেল ডেবিউ, নন্দী অ্যাওয়ার্ড ইত্যাদি। আর এখান থেকে শুরু হয় তার কেরিয়ারের আসল জার্নি। 2004 সালে তার আরও একটি ফিল্ম রিলিজ করে, যার নাম আরিয়া, যেটিও বক্স অফিসে বেশ ভালোই সাড়া ফেলে। ফলে আল্লু দক্ষিণ ভারতে বেশ ভালোই পরিচিতি লাভ করতে থাকেন। দিনে দিনে তার ফ্যান ফলোয়িংও বাড়তে থাকে সোশ্যাল মিডিয়াতে। ফলে আল্লু সেই সব অভিনেতাদের তালিকায় নাম লেখান যারা খুব অল্প সময়ের মধ্যেই জনপ্রিয়তার তুঙ্গে পৌঁছেছেন। এরপর থেকে তাকে আর কখনোই জীবনে পেছন ফিরে তাকাতেই হয়নি। 2015-21 সাল হয়তো আল্লু অর্জুনের জীবনের শ্রেষ্ঠ কিছু বছর হয়ে থাকবে, কারণ এই কয়েক বছরে তার অভিনীত কিছু মুভি যেমন সান অফ সত্যামূর্তি, রুদ্রমা দেবী, সরিনাডু, ডিজে, পুষ্পা ইত্যাদি ভারতীয় সিনেমার ইতিহাসের অনেক রেকর্ডই ভেঙে দিয়েছে। ফলে আল্লু অর্জুন হয়ে উঠেছেন সমগ্র ভারতের সুপারস্টার। পার্সোনাল লাইফের কথা যদি বলি, তো তিনি 2011 সালে স্নেহা রেড্ডি নামে একটি মেয়েকে বিয়ে করেছেন। বর্তমানে তাদের 2 বাচ্চাও আছে। আশা করি আগামীতেও তিনি এভাবে অভিনয় করে যাবেন এবং আমাদের আরও সুন্দর সুন্দর মুভি উপহার দেবেন। তো বন্ধুরা, আজকের ভিডিও এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলো না, এবং তোমার দেখা আল্লু অর্জুনের শ্রেষ্ঠ সিনেমা কোনটি তা কমেন্টস বক্সে আমাদের অবশ্যই জানাও। আর এরকম ভিডিও প্রতিনিয়ত দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আবারও নতুন কিছু নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, ধন্যবাদ।